দেখুন, এই কোভিড-19 এর ক্ষেত্রে যেটা আমরা দেখছি যে দফায় দফায় ওয়েভ আসছে, মানে বেশি সংখ্যক মানুষ তারা সংক্রমিত হচ্ছেন, এবং প্রথম ওয়েভ এসেছিল গেল বছর, দ্বিতীয় ওয়েভ মার্চ মাসের শেষ থেকে প্রায় 4.5 লক্ষ প্রতিদিন ইনফেকশন পিকে উঠেছিল, তো এটা আবার কমে যাবে। এবং মানুষ যদি আবারও কোভিড বিধিকে বিসর্জন দেয়, তাহলে কিন্তু তৃতীয় ওয়েভ আসার একটা সম্ভাবনা আছে। আরেকটা সম্ভাবনা যেটা ডাক্তাররা মনে করছেন, যেটা যার জন্য আসতে পারে, সেটা হচ্ছে যে বাচ্চারা যারা 18-এর নিচে যারা আছেন, অনেকের কাউরই ভ্যাকসিনেশন হয়নি, তো সেই ক্ষেত্রে কিন্তু ওদের ইনফেকশন রেট হাই হতে পারে। যখন প্রথম ওয়েভ এসেছিলো তখন 1 থেকে 2% বাচ্চারা তারা ইনফেক্টেড ছিলেন, সেটা কিন্তু এখন প্রায় বলা হচ্ছে যে 12 থেকে 15% হতে পারে বাচ্চাদের মধ্যে সংক্রমণ তৃতীয় ওয়েভে। তো এদের যদি আমাকে আমি যদি বলি তৃতীয় ওয়েভ ঠেকাতে কী করতে হবে, প্রথম কথা হচ্ছে যে পেডিয়াট্রিক যে ইনফ্রাস্ট্রাকচারটা আছে, বাচ্চাদের দেখাশোনা করার যে ইনফ্রাস্ট্রাকচারটা আছে, সেটা তৈরি করতে হবে। মনে রাখতে হবে যে বাচ্চারা কোনো দিন একলা হাসপাতালে আসে না, তাদের সাথে তাদের বাবা মা, বাবা বা মা তাতে আসে, তো ওই পরিকাঠামোটা তৈরি করা যে একজন একটা হাসপাতালে সে বাচ্চা শুধু থাকবে না, তার বাবা বা মা থাকবেন, এবং তার যাতে ভ্যাকসিনেশনটা হয়ে থাকে সেটা খুব দরকারি। আমরা মনে করছি যে সরকার নিশ্চয়ই এই টাইমটাকে ইউটিলাইজ করবেন, যেখানে কিন্তু পেডিয়াট্রিক ভেন্টিলেটার্স, পেডিয়াট্রিক ইনস্ট্রুমেন্টস, পেডিয়াট্রিক যে ওষুধগুলো আছে তার ডোজগুলোকে ঠিক মতন রাখা, কেন একটা অ্যাকিউট শর্টেজ আমরা দেখেছিলাম দ্বিতীয় ওয়েভের ক্ষেত্রে, সেই জিনিসগুলোকেও যেন তৈরি করে রাখা হয়। অ্যান্ড অবশ্যই শেষে বলবো, সেটা হচ্ছে ট্রেনিং অফ দ্য মেডিকেল স্টাফ, কেন পেডিয়াট্রিক্স একটা খুব স্পেশালাইজড জিনিস, এটা যা আমরা দ্বিতীয় ওয়েভে করেছি সেটা হয়তো তৃতীয় ওয়েভে যদি বাচ্চাদের মধ্যে হয় সেটা করা যাবে না। আর লাস্টলি বলবো যে ক্লিনিক্যাল ট্রায়ালসের খুব দরকার, যেটা এখনও দেখছি যে শুরু হয়নি ভারতবর্ষে। কোভ্যাক্সিন একটা এমন ভ্যাকসিন যেটা বাচ্চাদের মধ্যে দেওয়া যাবে, এবং খুব দ্রুত আমাদের দরকার যে ভ্যাকসিন ট্রায়ালসগুলো করে এবং দ্রুতভাবে কোভ্যাক্সিন দিয়ে অ্যাটলিস্ট আমরা যেন ভ্যাকসিনেশন শুরু করতে পারি। এবং ফাইজারের যে ভ্যাকসিনটা এবং যেটা অলরেডি অ্যাপ্রুভড হয়ে গেছে আমেরিকায় বাচ্চাদের ক্ষেত্রে, সেই ভ্যাকসিনটাকে কিন্তু আমি পশ্চিমবঙ্গ সরকারকে আবেদন করছি যে তারা স্পেশাল টেন্ডার দিয়ে তারা যেন পশ্চিমবঙ্গের বাচ্চাদের জন্য আনা হোক, এবং ফাইজার ভ্যাকসিন দিয়ে যেন বাচ্চাদের ভ্যাকসিনেশন করা হোক, তাতে আমরা কিন্তু তৃতীয় ওয়েভটাকে অনেকভাবেই আটকাতে পারব। আজতক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজতক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।